চৌদ্দগ্রাম উপজেলা কনকাপুর ইউনিয়নে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আমাদের 71 বাংলা টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ শফিউল আলম জানান, 17ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার 9 নং কনকাপুর ইউনিয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল আহমদ ভূঁইয়া স্মৃতি স্মরণে স্থানীয় বুদ্দিন ভিক্টোরিয়ান ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার। ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাশীনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। আমরা তো সরানো সম্মানিত সভাপতি